আচ্ছা, এখন দেখেন আপনার হোম পেজে আরেকটা সেকশন আছে, একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পারবেন যে এই যে সেকশনটা, যে কিছু ইনফরমেশন এখান থেকে স্ক্রল হচ্ছে ডানে বামে, আর এখানে কিছু টেক্সট লেখা আছে, যেমন নিরাপদে মূল্য পরিশোধ এবং এর আন্ডারে কিছু লেখা, তারপরে দেশব্যাপী ডেলিভারি এর আন্ডারে কিছু লেখা। আপনি চাইলে কিন্তু এই টেক্সটগুলোও চেঞ্জ করতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো টাইটেল দিতে পারেন, যে কোনো টেক্সট দিতে পারেন। এই জিনিসগুলো আপনি কিভাবে দিবেন, মানে এখানে যে লেখাগুলো আছে আছেই, বাট আপনি যদি চান যে না এর চেয়ে ভালো কিছু আপনি লিখতে পারেন বা আপনার পরিবর্তন করতে চান, সেটাও আপনি করতে পারবেন। তার জন্য আপনি আপনার থিম কাস্টমাইজার প্যানেলে আসবেন, আসলেই দেখতে পারবেন এই হোম পেজের আন্ডারেই আপনার গেইন কাস্টমার ট্রাস্ট নামে একটা বাটন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এবং এখানে আপনি দেখতে পারবেন, দেখেন কোনটার এই দেখেন সাশ্রয়ী মূল্য, মানে সবগুলো সেকশন এখানে যে ডাটাগুলো আছে এখানে তাই আছে। আপনি জাস্ট এখানে যে কোনো কিছু চেঞ্জ করবেন, করে এখানে জাস্ট সেভ দিবেন, তাহলে ওইটা চেঞ্জ হয়ে যাবে। চলেন একটা আমি আপনাকে করে দেখাই, দেখেন এখানে আছে কি সাশ্রয়ী মূল্য, আমি এখানে ধরেন অন্য কিছু দেই, টেস্ট 1 দিলাম, দিয়ে জাস্ট এখানে ধরেন সেভ দিলাম। তাহলে দেখেন এখান থেকে যদি আপনি বাইরে আসেন, দেখেন আপনার বাইরে এসে রিলোড দিলে আপনি এখানে দেখতে পারবেন, দেখেন এখানে কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে, সাশ্রয়ী মূল্য যেটা ছিল এটা এখন টেস্ট 1 হয়ে গেছে। আচ্ছা, এটার আন্ডারে আচ্ছা এটা আমি একটু দিয়ে দিই, নাহলে আবার এটা হয়ে যাবে। সাশ্রয়ী মূল্য দিলাম, আবার সেভ দিলাম, আবার দেখেন সাশ্রয়ী মূল্য চলে আইল, আবার সাশ্রয়ী মূল্য চলে আসবে। আচ্ছা, আমি এই টেক্সটটা একটু চেঞ্জ করে দেখাই আপনাকে, ধরেন এখানে আমি অন্য কিছু আদি যাবি কিছু লিখি, লিখে জাস্ট সেভ দিলাম। আপনি জাস্ট এভাবে দিবেন, দিলে দেখতে পারবেন এখান থেকে ওইটা চেঞ্জ হয়ে যাবে আপনার টেক্সটটাও, সরি দেখেন এখানে সাশ্রয়ী মূল্যর আন্ডারে দেখেন বাংলা টেক্সট না, আমি যেটা ইংলিশ দিলাম হাবি যাবি কিছু লিখলাম, এটাই কিন্তু এখানে চলে আসে। তো এরকম আপনি আপনার সুন্দর যেই টেক্সটগুলো আছে এর চেয়েও যদি ভালো কিছু আইডিয়া থাকে বা পরিবর্তন করার প্রয়োজন হয়, আপনি এই ফ্রন্ট প্যানেল থেকে জাস্ট ওইটা দিবেন, মানে চেঞ্জ করবেন অথবা নতুন কোনো টেক্সট দিবেন, দিয়ে জাস্ট এখানে আপডেট দিবেন। প্রত্যেকটার পাশে সেভ বাটন আছে, সেভ দিবেন, তাহলে এখান থেকে সেভ হয়ে যাবে, মানে সেভ হবে এবং এখানে চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি এটাও আপনি বুঝতে পারছেন এবং আপনার প্রয়োজন হলে এই সেকশনের ডাটাগুলো আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন।